হ্যালো বন্ধুগণ দেখো তোমাদের জন্য একদম একটা নতুন পাঞ্জাবির ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে বসন্ত উৎসব স্পেশাল পাঞ্জাবির ভিডিও এটা একটা বেবি পাঞ্জাবির উপর করা কাজ তো এটা একটু অন্য ধরনের মানে কাজটা করেছি এটা কাস্টমাইজ কাজ ছিল তো মানে একদম অন্য ধরনের কাজ করেছি এখানে দেখো আমি কিছুটা কাঠগোলাপ আর পলাশ ফুল মিশিয়ে এবং আলপনা সাথে কাজটা করেছি আরও কয়েকটা জিনিস অ্যাড করেছি যেটা তোমরা ভিডিও শেষে অবশ্যই দেখবে শেষ পর্যন্ত দেখে জানিও কিন্তু ডিজাইনটা কেমন লেগেছে একটু নতুনত্ব করার চেষ্টা করলাম আর এখানে আমি ইউজ করেছি রেড অ্যাক্রিলিক কালার এবং অরেঞ্জ অ্যাক্রিলিক কালার সাদা অ্যাক্রিলিক কালার এই তিনটে কালার মিশিয়ে কাজটা করেছি দেখো এরপরে কাজটা করার কিছুক্ষণ পরে মনে হলো মানে এই ফাঁকা জায়গাগুলোতে একটু কড়ি বসালে ভালো লাগবে সেই জন্য ওখানটায় ভরাট না করে কড়ি বসিয়েছি কড়ির সাথে আমি দেখো এই ফেব্রিক ফেব্রিক গ্লু দিয়ে কিন্তু কড়িটা বসিয়েছি তোমাদেরকে দেখিয়েও দিয়েছি ফার্স্টে এভাবে করি বসাচ্ছিলাম তারপর দেখলাম না এটা ভালো লাগছে না তো এরকম মানে একটা সোজা দিকে একটা উল্টো দিকে করে করি বসালাম বসিয়ে দেখলাম বেশ দেখতে ভালো লাগছে তো তোমরাও কিন্তু অবশ্যই শেষে দেখে জানিও কেমন লাগলো আর তোমরা যদি আমাকে কোনো পাঞ্জাবি বা বিয়ের তত্ত্বসূচি কুলো গাছকৌটো পান পানপাতা বিয়ের শাড়ি মানে গায়ে হলুদের শাড়ি গায়ে হলুদের ব্লাউজ এগুলো অর্ডার করতে চাও তাহলে ঝটপট অর্ডার করে ফেলো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর হ্যাঁ হাতে কিন্তু অবশ্যই দেড় থেকে দু মাস সময় রেখে অর্ডার করো প্লিজ তাড়াতাড়ি অর্ডার আমি কোনো দিতে পারবো না যেহেতু আগেও বলেছি টেলারকে দিয়ে বানানোর পরে আমাকে এই কাজটা করতে হয় তো একটু টাইম মানে সময় সাপেক্ষ এই জিনিসটা তো তোমরা বুঝে শুনে একটু অর্ডার দিও হাতে সময় রেখে অর্ডার দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা